শিগগিরই এলিয়েনদের সাক্ষাৎ পেতে চলেছে নাসা। নাসা এমন কতগুলো গ্রহকে চিহ্নিত করতে চলেছে যেগুলোতে এলিয়েন থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর তাহলে বিন গ্রহীদের সাক্ষাৎও হয়তো খুব একটা দূর নেই। নাসার প্ল্যানেট ফাইটার 2400 এলিয়েন প্ল্যানেটের খোঁজ চালাচ্ছে। শুধু সৌরজগতেই নয়, তার বাইরেও চলছে তল্লাশি। একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, নতুন আবিষ্কৃত গ্রহগুলোর প্রাণীজগৎ সম্পর্কে জানা সম্ভব নয়, কারণ সেগুলো সৌরজগৎ থেকে অনেক দূরে। ফলে মাটিতে বসানো টেলিস্কোপের সাহায্যে কোনো কিছুই ধারণ করা সম্ভব নয়। তবে নতুন এই গ্রহগুলো সমস্ত বিশ্বের ধারণাকে পাল্টে দেবে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির ব্রেড ট্রুকার জানিয়েছে, গ্রহ সম্পর্কে পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই আবিষ্কার। শুধু তাই নয়, সৌরজগৎ সম্পর্কেও এটি বিশ্ববাসীর ধারণা বদলে দেবে। ট্রান্সিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট একটি স্পেকট্রাম ফ্যাকলন 9 লকেট লঞ্চ করেছে। কেপ ক্লেভার থেকে এটি লঞ্চ করা হয়। এই স্যাটেলাইটটি একটি আবিষ্কার মেশিন বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে বিপুল সংখ্যক গ্রহ আবিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্যাটেলাইটের সাইজ একটি মিনিবাসের মতো। এতে 4টি ওয়্যারহেড ফিট ক্যামেরা বসানো থাকবে। এর সাহায্যে নক্ষত্র ও গ্রহগুলোকে নিরীক্ষা করবে স্যাটেলাইটটি। স্পেস ক্রাস্টটি পৃথিবী 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত চলাচল করবে এবং 1,70,000 নক্ষত্রের দিকে নজর রাখবে। সেই সঙ্গে 20,000 গ্রহের দিকেও এটি নজর রাখবে বলে জানিয়েছে নাসা।